গুড মর্নিং গাইস, আজকে কিন্তু সরস্বতী পূজো, ঠিক আছে? তো তার জন্য আজকে কিন্তু রাস্তাঘাটে বেরোলে কিন্তু জাস্ট কিরাস জিনিস দেখা যাবে, আর কিরাস সাথে ছেলেদের কিরাস মানে তোমাদেরও কিরাস হয়তো জানি। তো চলো, আমার তো বিয়ে গেছে, আমি তো ওইসব কিছু করতে পারবো না। আর আজকে দাদা যাবো, কিন্তু বাড়ি আছে, আমরা দুই ভাই মিলে কিছু করবো না, কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যাবো। তো এখন রেডি হয়নি, এখন রেডি বেডি হবো গাইস, তোমরা বুঝতে পারছো তো। কিরাস জিনিস দেখতে যাবো, ও কিন্তু সাইডে রয়েছে খেলাবে, কিন্তু তো আমরা কিরাস হচ্ছে আমার বন্ধুদের কিরাস তাড়াতাড়ি যাবো। তো চলে গাইস, সরস্বতী পুজোর ফুল কাটা ধামাকার একটা ব্লগ আজকে স্টার্ট করলাম, রাস্তা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি, ঠিক আছে? বেচারা মালটা হারাই দিয়ে পুরো শোকে পাগল হয়ে গেছে। গজব বেজ্জতি হ্যায়। এই ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা যাবো হয়তো, তো আমাদের স্বপ্ন স্বপ্ন টিমমেট বড় বড়ই হয়। আমেরিকা যাবি না? হ্যাঁ সব যাবো। তো ভাই চলো, এখন আমরা শ্যামনগর পলতা কেউটে ইসাপুর ফোন, যেখানে যা মাল আছে সব দেখো, সব সব সব, তাই তো? এই রাজনীতি কেউ কিরাস খাবে না, সব হারামি। নোংরা ফিংরার ভিতরে তোমরা বুঝতে পারছো তো। চলো গাইস, বেশি ইমোশনের কথা না বলে আমরা একটু আগে যাবো, কেন অনেক বেলা আছে, বাড়ি আসতে হবে, ঠিক আছে? তারপর দেখেছো আমাদের জালবা, আমাকে জালবার গুতে মেয়েটা পুরো ফুল টু ক্র্যাশ খেয়ে গেছে, হা হা হা। ই কে ব্যাপারটা কি আছে বলো তো, আমরা না এখন বগুড়া স্কুলের সামনে আছি, আর বগুড়া স্কুলের সামনে না আমাকে বয়স হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে বলে আমাকে। তো চলো গাইস, এখানে তো কিছু বলবো না, দেখো কত সুন্দর সুন্দর মেয়েরা, এদের রিয়েকশনই আলাদা, আর আমার এদিকে বিবাহিত লোক, আমার এখানে কিছু বলা যাবে না। আর এদিকে শালা মিঠুন দা কি আনতে গেছে, যাই না শালা, আসার পর নামলে শালা পাগলা সেটাকে পালাই পড়েছে, আজকে ঘোড়াটা গাড়বাড়া গেল আমার। চলো গাইস বাড়ি গিয়ে দেখা হচ্ছে, বাড়ি কিনা ঘুরে গেলে। ব্যাপারটা কি আছে বলো তো, আমার সেই ভাইটাকে আমি এখানে পেয়ে গেলাম, আর বগুড়ার স্কুলে আমি যাই না, আমার বউ আজকে কি বলবে কি বলবে না, তো আমার এই ভাইটাকে আমি ভিডিওটা করছি, তো যাই না, একটা বুন দিয়ে একটা মেয়েকে বুন পাতালাম, বুন বানায় তারপরে ফটো তুললাম, তো হাস্যকর ব্যাপার করে কিছুই না। তো চলো এখন আমরা এখন ঘুরতে যাবো। গোপাল গোপাল শোন, গোপাল তোর যে কাছে সেই কাছে ফলো করবি, সব জায়গায় ব্লগ করতে নেই না, তুই যা তুই যা। চলো আমরা সামনে গিয়ে দেখা হচ্ছে। গাইস বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, আমার না শরীর খুবই খারাপ লাগছে, এই মালটা বলছি কি বাড়ি চল বাড়ি চল বাড়ি যাবে না, দেখেছো আমাদের কি দিয়েছে, পাপড় ভাজা, এখন এই পাপড় ভাজা খেয়ে দিনটা কাটাতে হবে, কেন না কি হবে হ্যাঁ। তো গাইস সব ছেলে পেলেদের জোর সারিয়ে গেছে, ওইদিকে দিদি বাড়ি মিঠুন দা, কিন্তু এটা দিদি বাড়ি, ঠিক আছে গাইস? ফাইনালি কিন্তু দিদিটা আমাকে ফোন করে ডাকলো, তো গাইস এই দিদি যখন খাবো খেয়ে দেবে, এখন যাই না কোথায় যাবো, কোনো ঠিকানা কোনো কিছু আমাকে ঠিক নেই, এদিক ওদিক যা পাচ্ছে সেখানে যাচ্ছে। তো গাইস চলো আমাদের এখন আর্মি আর ভিডিও
ফাইনালি কিন্তু আমি কিউটি গেছি না বারবার একটা জিনিস দেখি এই যে এই প্যাকিং করা আছে দেখেছো এগুলো হচ্ছে লক্ষ্মী পূজোর যে ফুলগুলো বানানো হয় না সেই ফুলগুলোর সেগুলো সে রেডি করা আছে কই ফুল কই তো জানি ও আমাদের এখন ফুল দেখাচ্ছে এটা সিঙ্গেল কত আছে সিঙ্গেল আছে না এটা এগুলো কত করে বিক্রি হয় তো গাইস এই যে লক্ষ্মী পূজোর যে জিনিসগুলো দেখলাম সেই ফুলগুলো হচ্ছে এই জিনিসগুলো বানানো হয় আর লক্ষ্মী ঠাকুর গাই আছে চলো এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া নিশ্চয়ই করবো সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে অচেনা পথের বাঁক তাও চাকা ঘুরতে থাক বুক জোড়া অঙ্গীকার সন্ধানে কি বলবো শরীরটা দেখে মুখটা দেখে তোমরা একটু বুঝতে পারছো যে কিরকম কন্ডিশন আর এই যে যে চণ্ডী জলা ঠিক আছে এখানে কি এক মাস মেলা এখানে চণ্ডী কি বলে এটা কি বলে বিট্টু কি বলে চণ্ডী জলা তো এখানে কি এক মাস মেলা হয় তো আমরা মেলা আসি না এক সপ্তাহ হয়তো মেলা বসে আর এদিকে বাইক থেকে বারবার ফোন করছে তো এখন আমাকে দিতে হবে বাড়িতে বাইক যাত্রা করা করে যাবো মেলায় তোমাদের কি ভালো কিছু কেয়ার করতে পারিনি নয় যা করেছি সেগুলো দেখো চণ্ডীটা আমার ভালো জায়গায় দিতে পারিনি কোনো কিছু পয়সা খরচেল বিখ্যাত দেখো কেন বলছি দেখো কতগুলো এড়ে মাল সর্ষে দেখিনি ঠিক আছে সর্ষে এখন বাবুই মানে যাই হোক ভালো লাগে বুঝতে পারছো কত লোক ওইদিকে ওইদিকে সব জায়গায় লোক ঠিক আছে সব জায়গায় লোক তো যাই হোক আমাদের আর আমরা জীব জন্তু দেখতে আসি আমি এখানে মানে কি দেখছি মানে দুর্গাপূজার ডেকোরেশন করেছে দেখো কত সুন্দর করে লাইটিংটা করেছে যা সেরা আর এদিকে আছে সরস্বতী প্রতিমাটা আছে আর জাস্ট এখানে যে কাশ্মীরের মতন মানে বরফের মতন করেছে কেমন লাগছে তোমরা একটা কমেন্ট করে জানাবে ঠিক আছে যা সেরা ঠিক আছে তো চলো গাইস আমাকে এখন একটু বাড়ি যেতে অনেক রাত হয়ে গেছে ঠিক আছে অনেক রাত বুঝতেই পারছো তো চলো বাড়ি যেতে আমার দুঃখের কথা হচ্ছে গাইস মিঠুন দাদি কি দেখতে যাই না আর এদিকে সব এই আদম যে কালের মানে মানে আগের মানে বোন মানুষ টোন মানুষ সব কিছু কিছু একটা করেছে তো মিঠুন দা হয়তো এরকম ছিল চলো গাইস দাও এদিকে দেখা দেখি করছে বাড়ি গেলে কিন্তু এখানে ভিডিও ভিডিও করে কমপ্লিট করে কিন্তু এদিকে মেলায় যাচ্ছি আর এদিকে মেলা বসছে পিছনে মেলা আছে তো আমরা এখন চার পাঁচ বন্ধু মানে মেলায় চলে এসেছি সকাল সকাল যাই হোক অনেকদিন ঘোরাফেরা ওখানে কমপ্লিট করে মানে এখন জাস্ট এখন বিয়ে বাড়ি না কি হচ্ছে হেঁকে দিকে যাচ্ছি তো যাই না কোথায় যাবো কিন্তু হুট করে খারাপ ঢুকে যাবো তো চলো দেখা হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে বলতো এদিকে মেলায় এসেছিলাম মেলা পুরো ফাঁকা মেলায় কেউ নেই ওই জন্য এরা যে বললো যে বাড়ি যাবে তো ভালো লাগছে না ঠিক আছে মেলা পুরো ফাঁকা কেউ নেই তো মেলায় ভালো লাগে এই মেনু দেয় মেলায় ভালো লাগে চলো ভাই চলো 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 ভাই চলো চলো ভালো লাগছে না কেউ নেই ফাঁকা দেখো পুরো ফাঁকা কেউ নেই চলো তাড়াতাড়ি টেক কেয়ার বাই আর লাভ ইউ গাইস টাটা বাই বাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো হচ্ছে না গাইস কমেন্ট সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড তোমাদের মাস্ট চলো টাটা বাই বাই